রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিবাহযোগ্য মেয়েদের জন্য চালু করেছেন রূপশ্রী। কন্যাশ্রী প্রকল্পের মতো বেশ সাড়া পড়ে গিয়েছে এই প্রকল্পে। রূপশ্রী প্রকল্পে এককালীন 25,000 টাকা দেওয়া হয় মেয়েদের। এবার এই প্রকল্পের উপভোক্তরা ঠিকঠাক অনুদান পেয়েছেন কিনা তা দেখতে পৌঁছে গেলেন সুতি 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচএম রিয়াজুল হক। জানা যায় এই দিন সুতি 1 নম্বর ব্লকের অন্তর্গত সাদেকপুর ও নুনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাড়িতে গিয়ে তিনি পরিদর্শন করেন। যেসব উপভোক্তারা এই কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের বাড়িতে ঘুরে ঘুরে দেখেন তিনি। সত্যি কি উপভোক্তাদের বিয়ে হচ্ছে, বিয়ে হলে কবে ঠিক হয়েছে বিয়ের দিন, সেই সব দেখেন আধিকারিক। সেই সঙ্গে দেখা হয় নাবালিকা মেয়েদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে কিনা। নূরপুর গ্রাম পঞ্চায়েতের নিশা দাস, শাহিদা খাতুন এবং সাদেকপুর গ্রাম পঞ্চায়েতের পম্পা দাসের বাড়িতে গিয়েছিলেন, কারণ তারা আবেদন করেছিলেন রূপশ্রীর জন্য। এই দিন বিটিও সাহেবের সঙ্গে উপস্থিত ছিলেন পিনাকি চ্যাটার্জি ও হালিম শেখ। জানা গেছে যে পিনাকি চ্যাটার্জি হচ্ছেন ব্লকের বিটিএমও এবং ব্লকের রূপশ্রীর নোডাল আধিকারিক। এই দিন উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাদের বিয়ের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন বলেও খবর পাওয়া যায়। পলাশ সিংহের রিপোর্ট, NTVWB। এই সুতিয়ান ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েত এবং সাদিপুর গ্রাম পঞ্চায়েতের 3টে বাড়িতে গিয়েছিলাম। রূপশ্রীর কিছু বিয়ে চলছিল, সেটা আমরা অন দ্য স্পট এনকোয়ারি করলাম। কি লক্ষ্য করলেন? দেখলাম যে ঠিকঠাক আছে, বিয়ে হচ্ছিল, তো কোনো সমস্যা নেই। আমার তরফ থেকে যে এনকোয়ারি সেটা করা হলো, তো যেটা ওরা প্রাপ্য টাকা এককালীন যে 25,000 টাকা পায় সেটা আমরা ওদেরকে দিয়ে দেব। কি বার্তা দিলেন তাদেরকে? আমাদের উদ্দেশ্যে সরকার যে উদ্দেশ্যে টাকাটা দেয়, যাতে যারা মানে যে সমস্ত ফ্যামিলির ইনকাম কম আছে, যারা বাপ মা তাদের ছেলে মেয়েকে বিয়ের জন্য সমস্যা করে, যে সোর্স অফ ইনকাম কম, সেই সমস্ত মেয়েদের দুস্থ পরিবারের জন্য সরকার এককালীন এটা 25,000 টাকা দেয়, যাতে সঠিকভাবে পায় সেটা আমরা দেখবো এবং দেখে আমরা ছাড়বো। রাত্রে যাওয়ার মূল কারণটা কি? এখানে যেহেতু কিছু কিছু বিয়ে ছিল আমাদের, কিছু মুসলিম বাড়িতে ছিল, সে দিনের বেলায় বিয়ে হয়, আর হিন্দু বিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত্রি হয়, সেই জন্য আমরা অন দ্য স্পট গিয়ে দেখলাম। দেখতে পেলেন? হ্যাঁ, দেখতে পেলাম বিয়ে হয়েছে এবং আমরা দেখে স্যাটিসফাইড। আচ্ছা, কোন কোন দিকে গেছিলেন? নূরপুর গ্রাম পঞ্চায়েত এবং সাদিপুর গ্রাম পঞ্চায়েত।